वेलकम गाइज, आज के ब्लगटा रात्रे शुरू कर लाम कारण आमी तुम्हारे एक घर देखाते चाहे जरा WBCS पर एग्जाम दिच्छो तादेर ये घर देखले अनेक मोटिवेशन फील हो। चलो रूमटा देखानो जाक। एटा एक दादार घर, दादार काछे पढ़ाशोना करी। दादा एखन एग्जाम दिच्छे तो दादा एकटू बिजी आछे सेजन्य। এটা সেই রুম, চারিদিকে তথ্য ভরা। আমি একদিক থেকে শুরু করব কি আছে না আছে জানার জন্য। হ্যালো, দাদা এই এক্সামের জন্য সারা বছর পড়াশোনা করে। আমি একদিক থেকে দেখানো শুরু করছি, এদিকে কি আছে দাদা? এটা কি আছে এদিকটা? এগুলো স্যার ভাই, এগুলো কি আছে? ও, এগুলো সিলেবাস আছে, মানে কি কি পড়তে হয় না পড়তে হয় তারপর সব। এখানে সিলেবাস, এদিকে পুরো সিলেবাসের লিস্ট আছে। আর এদিকে দেখতে পাচ্ছ কলম স্যার, কলম স্যারের আশেপাশে এত লেখা, চারিদিকে লেখা আছে সব এ4 সাইজের পেজে। দাদা এগুলো কি আছে? সংবিধান সম্পর্কে লেখা আছে। আর চারিদিক খালি কলম স্যার যত বাণী বলে গেছেন সব। দাদা খুবই, দাদার খুব গুরুদেব, দাদার গুরুদেব হলো কলম স্যার। দাদার রুমে কলম স্যার পিকচার আছে। আর এদিকে কিছু একটা আছে, আর পড়াশোনা করছে, পড়াশোনা দেবী থাক না থাকলে ভাই পাশে সরস্বতী দেবী। আর এদিকে এই, এটা ভারতের ম্যাপ হয়েছে, এটা পুরো এশিয়ার, এটা পুরো সমুদ্রের, এদিকে ইন্ডিয়ার ইয়ে আছে, ইন্ডিয়ার ম্যাপ রয়েছে এদিকে। আর চারিদিকে খালি বই আর বই আর ডকুমেন্ট, খালি ফার্মাসে ভরা। এই রুমে যে আসবে মনে যে শান্তি পাবে, আর এই রুমে আসা সত্যি খুব ভালো লাগে, চারিদিকে এত ইনফরমেশন থাকে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি এই রুমে আসো। আমি এখানে দাঁড়ালাম ঠিকই, উপরে আছে সূত্র, দেখতেই পাচ্ছ। দাঁড়া সূত্রটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে পুরো সিলেবাস রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গলের রিভারের আই থিঙ্ক। আর এদিকে রয়েছে নদ নদী, আর এদিকে নন্দ, এখানে সবই রয়েছে। এখানে কোন নদীর কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এখানের পুরো তথ্য রয়েছে। এদিকে কিছু রয়েছে আমার জন্য, একটু মুড়ি দিবি তো প্রদীপ? আচ্ছা আচ্ছা দাদা, নিয়ে এসে দেবো। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গর পুরোটা নিজে হাতে দাদা বানিয়েছে। দাদা যেহেতু প্র্যাকটিস, দাদা পুরো এমনভাবে প্র্যাকটিস হয়েছে নিজে হাতে বানিয়ে দিয়েছে। এখানে নদ নদী থেকে শুরু করে এখানকার যত পর্বতশৃঙ্গ, আয়তন কত, পশ্চিমবঙ্গের অল ডিটেলস এখানে রয়েছে, নিজে হাতে বানিয়েছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো। এদিকে ভারতের ম্যাপ রয়েছে, পুরো রুমটাই দারুণ, বলার নেই, দারুণ। এখন পড়াশোনা করছে, দাদা একটু বিজি আছে। দাদার 22 তারিখে এক্সাম WBCS। দাদা একটু বিজি দিতে হবে, ভালো করে পড়, বিএ পাস কর, গ্রাজুয়েশন কর, তারপর তোরাও দিবি WBCS। হ্যাঁ চেষ্টা হবে না? হ্যাঁ চেষ্টা অবশ্যই করবো, যাব তক তোরেঙ্গে নেই তখন ছোড়েঙ্গে নেই, বুঝলি? একদম একদম। এখনো তোর এখন এইচএস 11 উঠলি না? হ্যাঁ আমি 11 এ উঠলাম। এখনো 5 বছর পর বসতে পারবি, তুই চুপ করে পড়া শুরু কর, তাহলে আস্তে আস্তে ভালো হবে। WBCS এক্সাম, বাপরে, ভাবলেই মাথা গরম, কেমন একটা চাপ মনে হয়। দাদার এক্সাম দিচ্ছে,
তাদের তাহলে কত চাপ মনে হবে। যাই হোক, রুমটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকের মতো বাই বাই।